প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আলামী, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা শাখা পলিটেকনিক স্কুল নারায়ণী। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণী বাংলা প্রথম পক্রের শ্রাবণী কবিতা নিয়ে। আমাদের পুলিশ লাইন স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি শুরু করছি আমার ক্লাস। কবিতার নাম শ্রাবণী, কবি হল সুকুমার রায়। তোমরা সবাই সুকুমার রায়ের নাম শুনেছ। সুকুমার রায় একজন বিখ্যাত ছড়া, আর তার কবিতা শ্রাবণী তার খাই খাই নামক ছড়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি আবারও বলছি, সুকুমার রায়ের শ্রাবণের কবিতাটি তার খাই খাই নামক ছড়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খাই খাই নামক ছড়া গ্রন্থ থেকে। সুকুমার রায় একজন বিখ্যাত ছড়াকার, তিনি শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর ছড়া রচনা করেছেন। তো আজকে আমরা শ্রাবণের কবিতাটি আলোচনা করছি, শ্রাবণে সুকুমার রায়। জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত, অর্থাৎ শ্রাবণ মাসে আমরা দেখতে পাই যে সারাদিন সারা রাত বৃষ্টি হতে থাকে, বৃষ্টির জল ঝরতে থাকে। অপুরাণ নাম গায়ে বাদলের ধারা, শিশুরা যেভাবে নামতা পড়ে একের পর এক ধারাবাহিকভাবে, সেরকমভাবে ধারাবাহিকভাবে বৃষ্টির ফোঁটাগুলো পড়তে থাকে। তাহলে এখানে বৃষ্টির ফোঁটার ধারাকে তুলনা করা হয়েছে শিশুদের অঙ্কের ধারাপাকের সাথে। আকাশের মুখ ঢাকা ধোয়া মাথা চারি নাই, আকাশের মুখ মেঘে ঢাকা থাকে এবং চারদিক মনে হয় যে ধোয়াচ্ছন্ন। পৃথিবীর ছাদ থেকে ঝমাঝম বাড়ি হার, পৃথিবীটাকে যদি ছাদের সাথে তুলনা করা হয় তার উপরে ঝমাঝম করে বৃষ্টিগুলো পড়ে। স্নান করে গাছপালা প্রাণ খোলা বর্ষা, বর্ষা ঋতুতে প্রাণ খুলে গাছপালাগুলো গোসল করে স্নান করে। নদী নালা ঘোড়া জল ভরে উঠে ভরসায়, বৃষ্টির পানিতে নদী নালা ঘোড়া জল দিয়ে ভরে ওঠে। উৎসব ঘনঘর উন্মাদ শ্রাবণে, উন্মাদ শব্দটার অর্থ হল পাগল অথবা ক্ষিপ্ত। তারপরে ক্ষিপ্ত ঘনঘরে উৎসব ঘনঘর উন্মাদ শ্রাবণে, অর্থাৎ শ্রাবণের ক্ষিপ্ততায় সকল কিছু ভরে ওঠে পানি। শেষ নাই বর্ষার প্লাবনে, বৃষ্টির পানিতে চারদিকে বর্ষা দেখা দেয়, এতে করে প্লাবন অর্থাৎ বন্যার সৃষ্টি হয়। জলে 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 জলময় দশ দিক তরল, অর্থাৎ সকল দিকগুলো জলে পরিপূর্ণ হয়ে যায়। এখানে দশটা দিকের কথা বলা আছে, সাধারণত আমরা জানি দিক হলো চারটা, কিন্তু মোট দিক হলো দশটা। অর্থাৎ কবি এখানে বুঝাতে চেয়েছেন যে সকল কিছু জলে তরল করে। অবিরাম একই গান ঢালো জল ঢালো জল, অর্থাৎ এরকম একটা গান হয় বৃষ্টির ছন্দে যে ঢালো জল, অর্থাৎ আরও পানি ঢালো আরও পানি ঢালো। ধুয়ে যায় যতটা জর জর গ্রীষ্মে, গ্রীষ্মে কাতর যে অবস্থা, গরমে চারদিকে যে অবস্থার সৃষ্টি হয়, যে তাপের সৃষ্টি হয়, তা কি বর্ষা শ্রাবণে অর্থাৎ শ্রাবণের বৃষ্টিকে ধুয়ে যায়। ধুয়ে যায় রোদের স্মৃতিটুকু বিশ্বে, রোদের যে তাপের স্মৃতিটা থাকে সেই স্মৃতিটা ধুয়ে যায় শ্রাবণের বৃষ্টিতে। শুধু যেন বাদে ওখানে দুধ ধরনের আশা হয় ধরনের শুদ্ধ, অর্থাৎ চারদিক নিজুন শুধু বৃষ্টির শব্দটাই শোনা যায় পৃথিবীর মনে। তাহলে আমরা শ্রাবণের কবিতা থেকে বুঝতে পারলাম যে এখানে কবি শ্রাবণে চারদিকের যে অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ বৃষ্টির যে ধারাপাত এবং চারদিক জলে পরিপূর্ণ হয়ে যায়, সে অবস্থা এখানে কবি ফুটিয়ে তুলেছে। আজকে আমার ক্লাস এখানে শেষ। তোমরা বাসায় কবিতাটি ভালো করে পড়বে, কবিতার পাঠ পরিচিতি কবি পরিচিতি এবং শব্দার্থগুলো ভালো করে পড়বে, পড়ে এই কবিতা থেকে তোমরা নিজেরাই জ্ঞানগুলোর প্রশ্ন তৈরি করবে, তৈরি করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপটাতে তোমরা এটা সাবমিট করবে, আমি সেখানে তোমাদের হোমওয়ার্কগুলো দেখব। আসসালামু আলাইকুম।